আমার কোথাও যেন মনে হয় কখনো কখনো সৌরভ গাঙ্গুলিকে, অর্থাৎ দাদাকে, মানে দাদা ফিরে আসছে, কাম ব্যাক, তাকেও কুণাল ঘোষ হারিয়ে দিয়েছে। আবার কখনো কখনো মনে হয় কেষ্টদা, মানে অনুব্রত মণ্ডল, তারপরে যদি বাংলায় তৃণমূলের ইতিহাস, সাংগঠনিক ইতিহাস লিখতে হয়, কুণাল ঘোষের নাম লিখতে হবে কোনো রকম সংসদীয় পথ ছাড়া, এত ক্ষমতা বাঘ। অর্থাৎ একদিকে সৌরভ গাঙ্গুলিকেও হারালেন, আবার অন্যদিকে কেষ্টদা অর্থাৎ অনুব্রত মণ্ডল হারান। তুলনামূলক জয় পরাজয় যেতে চাই না, সৌরভ গাঙ্গুলি একটা ক্রিকেটের ঈশ্বর। তো এখন আমি একটা জিনিস ঋতু চেষ্টা করি যে যখনই কোনো অপছন্দের ঘটনা ঘটে বা খারাপ ঘটনা ঘটে বা ইভেন আমার জেলের বন্দি দশার কথা বলছি, আমি একটা জিনিস চেষ্টা করি, এখনো অবধি মনটা শক্ত রাখতে পেরেছি, আমি এটাকে শেষ বলে ধরি না। আমি ওর মধ্যে থেকে ভালো খোঁজার চেষ্টা করি, আমি ওইখান থেকে বেরিয়ে পরের স্টেপটা কী নেবো আমি সেটা চেষ্টা করি। ফলে আমি এই মনের জোরটা যদি আমাকে, আমি জেলে বসে আছি, জেল মানে খারাপ জিনিস, জেলে মানে মাথায় হাজার চিন্তা, চারপাশের যে জীবনযাত্রা সেটা নিশ্চয়ই খুব বন্ধুত্বপূর্ণ জীবনযাত্রা নয়, কিন্তু আমি তখন ভেবে দেখলাম এর মধ্যে একটাই প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে সময়। অর্থাৎ আমার হাতে অনেক সময় আছে, আমি উপন্যাস লেখা বাড়িয়ে দিলাম, যেটা আমার আগে হাতে সময় ছিল না। তাতে আমি দেখলাম প্রেসিডেন্সি জেলের সেলে বসে আমি একটা উপন্যাস লিখলাম, সেটা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর পুজো সংখ্যায় ছাপা হলো, আনন্দ পাবলিশার্স বই করে বার করলো। পাঁচটা লেখা আমার জেলের মধ্যের লেখা, সেইগুলো সাকসেসফুল বই হয়ে চলছে, এখনও তার রয়্যালটি টাকা পাচ্ছি। এই যে একটা তৃপ্তি আমার, আমি এইটা শিখেছি, এই কামব্যাক বলতে যেটা বোঝায় যে আমাকে, আমি কোনো জিনিস সম্পূর্ণ করছি, করে আমি স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছি, এটা এক ধরনের জিনিস, আমি হাসি মুখে বিদায় নেব। কিন্তু কেউ যদি অসম্পূর্ণ জিনিস আমার কাছ থেকে কেউ কেড়ে নেয় ঋতু, আমি ছাড়ি তার কাছ থেকে ছিনিয়ে নেব, নয় নিজের অধিকার আবার প্রতিষ্ঠা করব পারফর্ম করে। তোমায় দেখতে হবে যে আমি পারফর্ম করছি, আমায় যদি আড়া হারাতে হয় আমার থেকে ভালো পারফর্মার আনো, আর নইলে আমায় যদি সরাতে হয় লোকে বলবে একটা ভালো পারফর্মারকে সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই এই জিনিসটা দিয়ে আমি নিজেকে মোটিভেট করি, তাতে যা হয় হতে থাকে। অনেকে বলেন কুণাল ঘোষ যেহেতু একসময় দুঃখ পেয়েছে, অভিমান হয়েছে, তাকে অনেকে বলেন অন্যায়ভাবে জেলে পোড়া হয়েছে, সে তো মামলা কোর্ট বলেছে। অবশ্যই আমি তখন বলেছিলাম আমায় অন্যায়ভাবে, ভিত্তিহীনভাবে বিয়ে করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। লোকে অনেকে বলেছিল ঠিকই তো, কুণাল ঘোষ তার প্রতি অবিচার হয়েছে। আবার অনেকে বলেছে গ্রেপ্তার হলে সবাই এরম বলে। শেষে যখন দীর্ঘ শুনানির পর আদালত বলছে ওর এগেনস্টে মামলাটা দাঁড়ায় না, ভিত্তিহীন, তাতে তো এটা প্রমাণিত যে আমার গ্রেফতারিটা ভুল ছিল, ভুল। কিন্তু ওই একটা গ্রেফতারের উপর দাঁড়িয়ে তার আর একটা মামলা, তাতেও আমি নির্দোষ, কিন্তু আরও কয়েকটা মামলা আমাকে দিয়ে রাখা হয়েছে। আমি আদালতকে সম্মান করি, কোর্টে যাই মাথা উঁচু করে, আজ না হলে কাল আমি নিজেকে নির্দোষ, পুরোদস্তু সবকটা মামলায় আমি প্রমাণ করে দেবো। অনেকে বলেছে এবারে চিনির মতো নয়, কিন্তু স্যাকারিন তো চিনির মতো মিষ্টি নয় বা গুড়ের মতো মিষ্টি নয়। এখন কুণাল ঘোষ তৃণমূলে আছে, কিন্তু একদিন না একদিন প্রতিশোধ তুলবে এবং যদু বংশের মতো তৃণমূল শেষ করবেন কুণাল ঘোষ একাই। তৃণমূল কংগ্রেস একটা পরিবার, তৃণমূল কংগ্রেস একজন দুজন তিনজনের নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, তারপর তৃণমূল কংগ্রেস একটা ইনহেরেন্ট কোয়ালিশন, এটা এই শব্দটা কিন্তু প্রণববাবু দেয়া, তৃণমূল কংগ্রেসটা একটা ইনহেরেন্ট কোয়ালিশন হয়ে গেছে বাংলার রাজনীতিতে। বিভিন্ন স্রোতের মানুষ এসছেন, বিভিন্ন পেশার মানুষ এসছেন, বিভিন্ন মতাদর্শের মানুষ একটা কমন মিনিমাম প্রোগ্রামের মতো, ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন, প্রগতি, গণতন্ত্র, একটা বেসিক কয়েকটা কারণের উপর একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো একজন দুজন তিনজন চারজনের উপর রাগ করে আমি কেন আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাব? যেদিনকে আমি বুঝতে পারছি এরা এরা আমায় বোধ করছে, আমি সোচ্চার হচ্ছি, আমি মুখ দিয়ে বলছি, কিন্তু সেদিনও তো কিন্তু আমি আমার চাঁদাটা দলকে দিয়ে আমি তৃণমূল পরিবারকে জানাচ্ছি যে এটা আমার বাড়ি, আমাকে কিন্তু বার করে না দিলে আমি এখান থেকে যাচ্ছি না। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে পরিবারটা, তার বিরুদ্ধে তো আমার কোনো অভিমান নেই, আমার অভিমান ব্যক্তিকেন্দ্রিক। তো সুতরাং আমি চেষ্টা করি, চেষ্টা করব তৃণমূলের স্বার্থ যাতে
অক্ষুণ্ণ থাকে, তৃণমূলের দুর্গ যাতে অটুট থাকে, বাকিটা আমার হাতে নয়, বড় বড় নেতা নেত্রীদের ব্যাপার। আমি কুণালদা ঠিক এই জায়গাটাতেই আসবো। যখন পার্থ চট্টোপাধ্যায় তার পাশে এসে দাঁড়াচ্ছেন ফেরাদ হাকিম, ববি হাকিম, তখন একটা অভিমানের সুর কিন্তু ছিল। আপনি বলেছিলেন আপনি তো নির্বাচিত বা আপনি তো মন্ত্রিসভার সদস্য নন, সুতরাং ওখানে একটা অভিমানের সুর ছিল। কোথাও কোথাও মনে হয় না যে তৃণমূল কংগ্রেসের যারা আজকে খুব শক্তিশালী, যারা আপনাকে বিভিন্নভাবে জর্জরিত করেন, তাদের সঙ্গে লড়তে গেলে একটা একটা সংসদীয় রাজনীতির পদের দরকার হয়, কারণ সবার ক্ষেত্রে তো অনুব্রত মণ্ডলের মতো একটা প্রান্তিক জেলা নিয়ে জুড়ে বসা সম্ভব নয়। সেক্ষেত্রে কুণাল ঘোষের মনে হয় না সমানে সমানে টক্কর দিতে হলে অন্তত মন্ত্রিসভাতে থাকাটা খুব জরুরি? আমাকে আমি যে মাঝখানের কয়েকটা বছর পার্টির তথাকথিত মূলস্রোতের বাইরে গিয়ে একা বেঁচেছিলাম, এই সময়টা আমায় শিখিয়ে দিয়েছে ওপরে ঈশ্বর যদি সঙ্গে থাকে আর যদি আমি ঠিক বলে থাকি, ঠিক ভাবনায় থাকি, ঠিক পথে থাকি, তাহলে সব পদ ফদ লাগে না। পদ ভালো জিনিস, এলে ভালো না হলে ভালো, কিন্তু দিনের শেষে ব্যক্তি তিনিই যেন একটা ধারণায় পরিণত হতে পারেন, তার সঙ্গে অমুক পদ থাকলে তিনি শক্তিশালী আর পদহীন হলে তার শক্তি নেই। আমি চাই না কুণাল ঘোষ ওইভাবে পরিচিত থাকুক।